অজানা জ্বরে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি 64 জন শিশু। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার আসানসোল জেলা হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন রয়েছে এই শিশুরা। বুধবার পশ্চিম বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ ইউনুস বলেন, 2 সপ্তাহ ধরে জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে শিশুরা, তবে তারা কোভিড নয়, জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। স্যাম্পল পাঠানো হয়েছে স্কুল অফ টপিক্যাল মেডিসিনে, সেখান থেকে কমন যে ভাইরাস সেগুলো সব নেগেটিভ এসেছে। কাশি জ্বর নিয়ে ভর্তি হচ্ছে, সেরে গেলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত 148 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, জেলার অপর হাসপাতাল দুর্গাপুর মহকুমা হাসপাতালেও 42 জন শিশু জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন বলে জানান হাসপাতাল সুপার ধীমান মণ্ডল। শিশুদের অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন ধীমান বাবু। দেখুন, গত 2 সপ্তাহ ধরে আমরা খেয়াল করছি কিছু জ্বরের বাচ্চা ভর্তি হচ্ছে, যেগুলো কোভিড নয়, কোভিড নেগেটিভ। তারপরে আমরা চিন্তা করি যে WHO একটা এ দিয়েছিল যে ইনফরমেশন যে ইনফ্লুয়েঞ্জা ছড়াতে পারে, ইনফ্লুয়েঞ্জা কিনা। আমরা স্যাম্পেল পাঠাই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে, সেখান থেকে কমন যে রেসপিরেটরি ভাইরাস সেগুলো সবগুলোই নেগেটিভ এসছে। এখনও পর্যন্ত ডায়াগনোসিস কিছু হয়নি। গতকাল ডিসচার্জ হওয়ার পরে গত রাত্রের সেন্সাস হচ্ছে 64 জন রেসপিরেটরি ইনফেকশন নিয়ে ভর্তি আছে, সবগুলোই যে অজানা জ্বর তা বলা যাবে না, তো 64 জন রেসপিরেটরি সিমিলার সিমটম নিয়ে ভর্তি আছে। যারা রিকভার করছে তারা মানে রিকভারটা কেমন আর কীভাবে মানে রিকভারটা বুঝতে পারবে? আমাদের কাশি শ্বাসকষ্ট জ্বর নিয়ে যেটা ভর্তি হচ্ছে, সবার শ্বাসকষ্ট নেই, কিছু জনের শ্বাসকষ্ট থাকছে, সবাই প্রায় রিকভার করে যাচ্ছে। কোনো সিমটম যখন জ্বরও কমে যাচ্ছে এবং কাশি কাশিগুলো কমে যাচ্ছে, তখন তাদের ছেড়ে দেওয়া হচ্ছে এবং আমাদের অনেকগুলোই 148 জনের মতো ডিসচার্জ হয়েছে। তাদের কারোরই কোনো খারাপ কিছু হয়নি। আমরা একটা রিপোর্ট স্টেটে পাঠাচ্ছি এবং তার সঙ্গে ওই স্যাম্পেলগুলো কালেক্ট করে কী ডায়াগনোসিস সেটা কনফার্ম করার চেষ্টা করেছি। সেগুলো এখনও পর্যন্ত কনফার্ম ডায়াগনোসিস কিছু পাওয়া যায়নি। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন জানিয়ে দিয়েছে যে কমন রেসপিরেটরি ভাইরাস কিছু নেই হতে। কতজন ভর্তি আছে বললাম, এখনও পর্যন্ত গতকালের ডিসচার্জের পরে 64 জন, রাত্রের সেন্সাস ছিল, আজকে আরও কিছু ডিসচার্জ হবে। অবস্থা মোটামুটি ভালো, সবই ভালোই আছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট টাইমস বাংলা।